হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের পরিচয়টা খুব সহজে একজনকে দিতে পারি এবং তার সাথে আমরা কিভাবে কনভারসেশন চালিয়ে যেতে পারি। তো এখন দেখা গেল যে আমরা হয়তো আমাদের যার সাথে আমরা কথা হচ্ছে তাকে আমরা প্রথমে কি বলতে পারি, হাই আই এম এম অর এন। সাপোজ আমি এখানে লিখতে পারি, এখানে আমি এখানে আই দিচ্ছি, এখানে ওকে, এখানে আমি এ দিলাম আর এখানে বি দিলাম, তাহলে কি দাঁড়াবে? এ হলাম ধরলাম আমি, এটা হলো অপর পক্ষের লোক। তাহলে যখন আমার পরিচয়টা আমি দেব, আমি কি বলতে পারি, হাই আই অ্যাম এন। সো কি বলতেছি আমি, হাই আই অ্যাম এন। তো এটা না বলে আমি কিন্তু এটার সাথে আমি আরেকটা কোশ্চেন অ্যাড করতে পারি, অ্যান্ড ইউ, আমি এটা বলতে পারি কি, হাই আই অ্যাম এন অ্যান্ড ইউ, আমার নাম বা আমি এন, তুমি কে অথবা তোমার নাম কি। তাহলে আমি এটা কি বলতে পারি, অথবা আমি কি লিখতে পারি, হাই মাই নেম ইজ এন, হোয়াটস ইওর নেম। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, হাই মাই নেম ইজ এন, হোয়াটস ইওর নেম। অথবা আমরা কিন্তু অন্যভাবে লিখতে পারি, হাই মাই নেমস এন। তাহলে কি আমার পরিচয়টা আমি যখন দিব, হাই আই অ্যাম এন অথবা হাই মাই নেম ইজ এন অর হাই মাই নেম ইজ সরি মাই নেমস এন, তো আমি কিন্তু আমার তিনভাবে আমি বললাম যে আমি কে, আমার পরিচয়টা আমি তিনভাবে দিতে পারি। ওকে, তো অপরপক্ষ থেকে কিন্তু সেমভাবে সে বলতে পারে, কি বলতে পারে, হাই আই অ্যাম এম, অথবা কি বলতে পারে, হাই মাই নেম ইজ এম, হাই মাই নেম ইজ এম, অথবা কি বলতে পারে, হাই মাই নেমস এম। তো এভাবে কিন্তু আমরা আমাদের প্রথম পর্বটা বলতে পারি। তাহলে কি হলো, আচ্ছা এরপরে আমাদের প্রথমে কি পরিচয় পর্বটা শেষ হয়ে গেল, আমি বললাম হাই বা হ্যালো, আই অ্যাম দিস, আই অ্যাম দ্যাট, আমার নামটা আমি বললাম, হাই আই অ্যাম নুরুজ্জামান, হাউ আর ইউ। তো এখন আমি কি করতেছি, কোশ্চেন করছি, হাই আই অ্যাম নুরুজ্জামান, হাউ আর ইউ অথবা হু আর ইউ, তুমি কে অথবা তুমি কেমন আছো। এখন সে কি বলবে, কোশ্চেন আমি কি বলতেছি, হাউ আর ইউ, সেকেন্ড কোশ্চেন আমি কি করলাম, হাউ আর ইউ। ওকে, এখন এই হাউ আর ইউ না বললে আমি কিন্তু অন্যভাবেও বলতে পারি, কি বলতে পারি, হাউ আর ইউ ডুইং, কি বলতে পারি আমি, হাউ আর ইউ ডুইং মানে তুমি কেমন আছো। আচ্ছা, অথবা আমি কি বলতে পারি, হাউ ইজ এভরিথিং, কি বলতে পারি, হাউ ইজ এভরিথিং। ওকে, অথবা আমি কি বলতে পারি, হাউ ইজ ইট গোয়িং। ওকে, অথবা আমি কি বলতে পারি, হাউ আর থিংস গোয়িং, অথবা আমি কি বলতে পারি, হোয়াটস আপ। ওকে, তাহলে আমরা কি বলেছি, প্রথমে আমি কি বললাম, হ্যালো অথবা হাই, হাই আই অ্যাম নুরুজ্জামান, হাউ আর ইউ অথবা হু আর ইউ। তাহলে যখন আমি বলবো হ্যালো আই অ্যাম নুরুজ্জামান, হু আর ইউ, তখন সে কি বলবে, সেমভাবে, হাই আই অ্যাম
সামির, আই অ্যাম রনি, আই অ্যাম রকি, একটা কিছু বলবে। এরপরে সে তুমি জিজ্ঞেস করতে পারে হাউ আর ইউ। এখন এই হাউ আর ইউ, তুমি কেমন আছো, এই কথাটা কতভাবে বলা যায়? সে কি বলবে হাউ আর ইউ, অথবা কি বলতে পারে হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, ওকে হাউ আর ইউ ডুইং, অথবা কি বলতে পারে হাউ ইজ এভরিথিং, অথবা কি বলতে পারে হাউ ইজ ইট গোয়িং, অথবা কি বলতে পারে হাউ আর থিংস গোয়িং। খুব সহজে আমরা কি বলতে পারি হোয়াটস আপ। তো এভাবে কিন্তু আমরা কোশ্চেনও করতে পারি যে তুমি কেমন আছো। আচ্ছা, তাহলে অপর পক্ষ থেকে কি বলবে, অ্যান্সারটা কি হবে, আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সারটা কি হলো, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। আচ্ছা, অথবা কি বলতে পারে আই অ্যাম গুড, অথবা আই অ্যাম ওয়েল, ওকে। এখন যদি মনে হয় যে না আমি ভালো আছি, বাট আমি বলতে চাচ্ছি যে আছি মোটামুটি, তাহলে আমি কি বলতে পারি থিংস উড বি বেটার, কি বলা যেতে পারে আই এম ফাইন, আমি ভালো আছি। এখন যদি মনে হয় যে না আমি খুব একটা ভালো নাই, তাহলে আমি কি বলতে পারি থিংস উড বি বেটার, আমি আসি মোটামুটি বাট দিনকাল এসে একটু ভালো যেতে পারতো, সেটা তাহলে কি থিংস উড বি বেটার, ওকে। অথবা আমি কি বলতে পারি সো ফার সো গুড, সো ফার সো গুড। আচ্ছা, এরপর আমি কি বলতে পারি যদি আমার মনে হয় যে আমি খুব ভালো আছি, তাহলে আমি কি বলতে পারি আই অ্যাম গ্রেট, আই অ্যাম গ্রেট। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, আমরা কি শিখলাম, যদি এরকম হয় যে আমরা একজনকে নিজেদের পরিচয় দিচ্ছি, আমরা কি বলবো, হাই আই অ্যাম নুরুজ্জামান, হু আর ইউ, অথবা হাই আই অ্যাম নুরুজ্জামান ইউ, জাস্ট কোশ্চেন মার্ক দিয়ে ইউ, লাইক দিস। তো সেমভাবে সে কিন্তু বলবে হ্যালো আই অ্যাম রকি, আই অ্যাম রবিন, আই অ্যাম শুভ, লাইক দিস। দেন আমি কি কোশ্চেন করতে পারি হাউ আর ইউ, অর হাউ ইজ ইট গোয়িং, অর হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, এভাবে আমরা কোশ্চেন করতে পারি। তো কোশ্চেন করলে আমরা অ্যান্সার আবার কীভাবে দিতে পারবো, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আই অ্যাম গুড, অথবা আই অ্যাম ওয়েল। যদি মনে হয় যে আমি অনেক ভালো আছি, তাহলে আমি কী বলতে পারি আই অ্যাম গ্রেট, ওকে। যদি মনে হয় যে আমরা মোটামুটি আছি, মোটামুটি গুড, মোটামুটি ভালো, তাহলে কী বলতে পারি থিংস কুড বি বেটার, অথবা সো ফার সো গুড। সো এই ছিল আজকে আমাদের ইন্ট্রোডাকশন পর্ব, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।